7 এপ্রিল 50 বছর পূর্ণ করেছে জাতীয় সংসদ তবে এ পথ চলা মসৃণ ছিল না বলে মন্তব্য করেছেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বলেন বঙ্গবন্ধুকে হত্যার পর সংবিধানকে অবৈধভাবে কাটাছেঁড়া করা হয় সে অগণতান্ত্রিক পরিস্থিতি যেন ফিরে না আসে সেটাই প্রত্যাশা সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজ বসছে বিশেষ অধিবেশন বিস্তারিত জানাচ্ছেন নূপুর মাহমুদ 1973 সালে 7ই মার্চ অনুষ্ঠিত হয় বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন আর 7 এপ্রিল যাত্রা শুরু জাতীয় সংসদের ওই দিনে বসে প্রথম অধিবেশন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন প্রথম সংসদের সংসদ নেতা স্বাধীনোত্তর বিপর্যস্ত বাংলাদেশকে নতুন করে সাজাতে এই সংসদে বসেই বঙ্গবন্ধু নেন জাতীয় গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত এরপর কেটে গেছে দীর্ঘ 50টি বছর নানা চড়াই উৎরাই পেরিয়ে দেশে বর্তমানে সংসদীয় গণতন্ত্র স্থিতিশীল রূপ পেয়েছে জাতীয় সংসদের বিশেষ এই মুহূর্তে স্পিকার জানান 75 পরবর্তীতে সংবিধানকে অবৈধভাবে পরিবর্তন করা হয় আমরা এই বিশেষ সময়টিকে উদযাপনের জন্য কিছু কার্যক্রম হাতে নিয়েছি তার মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটি বিশেষ অধিবেশন যেখানে আমাদের বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ আসবেন জাতীয় সংসদে এবং তিনি একটি স্মারক বক্তৃতা এখানে দেবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ নেতা তিনি সংসদে উত্থাপন করবেন এবং তার পক্ষে বক্তব্য রাখবেন বর্তমান সংসদ সক্রিয় ও গতিশীল উল্লেখ করে স্পিকার আরও বলেন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঠিক রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ একটা সংসদীয় গণতন্ত্রে বা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে পার্লামেন্ট ইজ দ্য এপিটম ইট ইজ দ্য সেন্টার পিস অফ ডেমোক্রেসি কাজেই পার্লামেন্ট যখন গতিশীল সক্রিয় থাকবে তখন মানুষের জীবনমানের উন্নয়ন তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সেগুলো করা সম্ভব এবং সরকারকেও জবাবদিহিতা এবং একটা স্বচ্ছতার ভিতরে নিয়ে আসার যে প্রক্রিয়া সেটাও কিন্তু জাতীয় সংসদ থেকেই করা হয়ে থাকে বিএনপির যে আমাদের সাথে যে সদস্যরা সংসদে ছিলেন তারা কিন্তু নিয়মিত সংসদে আসতেন যখন তারা এই সংসদে যতদিন ছিলেন এবং তাদেরকে কথা বলার যথেষ্ট সুযোগও সেই সংসদে তারা পেয়েছেন তারা যে কারণে পদত্যাগ করেছেন সেটা ওনাদের একটা ইন্টারনাল ডিসিশন এখানে সংসদ থেকে তারা কোনোভাবে বিরূপ কোনো আচরণ পেয়েছেন বা তাদেরকে কথা বলতে দেওয়া হয়নি বা তাদেরকে কোনোভাবে বাধাগ্রস্ত করা হয়েছে এ ধরনের কোনো অভিযোগ আমার জানা নেই জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার বসবে বিশেষ অধিবেশন চলতি একাদশ সংসদে 22তম এই অধিবেশনে শুক্রবার ভাষণ দিবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এছাড়া সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভাষণ দিবে বলে জানান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী একটা সংসদীয় নূপুর মাহমুদ দেশ টিভি ঢাকা